পাবনার ঈশ্বরদীতে মাদক সন্ত্রাস, চাঁদাবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দাসুরিয়া ট্রাফিক মোড়ে 7 নম্বর বিট পুলিশিং এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সর্দারের সভাপতিত্বে এ সময় দাসুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম বাদশাহ মালিথা, 7 নম্বর বিট অফিসার SI আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ঈশ্বরদী শাখার সভাপতি সাগর সর্দার সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ কর্মকর্তারা।